আজকের নবম দশম শ্রেণীর বিজিএস এর পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদীয় প্রাকৃতিক সম্পদ, ওটার এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব এবং সমাধান পদক্ষেপ, যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা। তাহলে এখন দেখা যাক এই বাংলাদেশের পানির অভাবের কারণ, প্রভাব, সমাধানের পদক্ষেপ কি কি আমরা এখন আলোচনা করব। মূলত বাংলাদেশে অসম্পূর্ণ নদী রয়েছে, অনেক নদ নদী রয়েছে এবং এই নদ নদী গুলো নদ নদী হাওর রয়েছে এগুলো, এবং এগুলো থাকার পরেও কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে পানির অভাব দেখা যায়, বাংলাদেশের ক্ষেত্রে পানির অভাব দেখা যায়, এবং এই অঞ্চলভেদে পানির অভাবের নানা কারণ থাকলেও মূলত এই পানির অভাবের গুটি কয়েক সাধারণ কারণ রয়েছে এবং ওই কারণগুলো আমরা এখন দেখব। পানির এই অভাবের কারণের মধ্যে দেখা যায় 1 নম্বর হলো পলি মাটি, পলির কারণ। আমরা জানি আমাদের নদীগুলো বা পুরা বাংলাদেশে অনেক নদী রয়েছে এবং নদীগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণে উজান থেকে পানি বয়ে নিয়ে আসে এবং পানির সাথে পলি, প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে এবং এই পলিগুলোই নদীর তলদেশে বরাত হয়ে যায়, বসে যায় এবং এই তলদেশ বরাত হয়ে যায়। তখন ওই বরাত হয়ে যাওয়ার কারণে ওই নদীতে তেমন আর পানি ধারণ করার, নদীতে পানি ধারণ করার ক্ষমতা থাকে না তেমন, এবং ফলে নদীগুলোতে চর চর পড়ে যায়। নদীগুলোতে চর সর পড়ে নদীগুলোতে সর পড়ে যায় এবং ওই চর পড়ার কারণেই কিন্তু পানির প্রবাহ, নদীর পানির প্রবাহ কমে যায়, এবং তাছাড়া অনেক নদ নদীর এই কারণে অনেক নদ নদীর বিলুপ্তি হয়ে যাচ্ছে এবং হচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের জেলাসমূহে এ ধরনের অসংখ্য নদী মৃত নদী হিসেবে পরিচিত হয়ে আসছে। নদীগুলোর সজীবতা রক্ষা করতে মাঝে মধ্যে তলদেশে জমাকৃত পলি খনন করা প্রয়োজন, কিন্তু আমাদের এই বাংলাদেশে এই নদী খনন করার মতো তেমন উদ্যোগ দেখা যায় না, ফলে অনেক অনেক নদীর পানি প্রবাহ নাম্য হ্রাস পাচ্ছে। এই গেল পানির অভাবের কারণের মধ্যে 1 নম্বর হলো পলি। এরপরে বলা হচ্ছে বাঁধ। বাংলাদেশের অনেক নদীর উৎপত্তি স্থল কিন্তু ভারতে, এবং ভারতের বেশ কিছু নদীতে বাঁধ দেওয়ার কারণে বলা হচ্ছে বাংলাদেশের নদীগুলোতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যায়, কমে গেছে অনেক, এবং এর ফলে দেশের কোন কোন নদী যেমন তিস্তা, গঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে, এবং ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। পদ্মাসহ উত্তরাঞ্চলের সব নদীতেই এই নেতিবাচক প্রভাব পড়তেছে এই বাঁধের কারণে, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির চরম সংকট দেখা দেয়। এর ফলে পরিবেশের ভারসাম্যের উপর পানির অপ্রতুলতার নানা ধরনের নেতিবাচক প্রভাবও পড়তে দেখা যায়। এরপরে আসতেছে শেষ, আমাদের এই নদীগুলোকে কেন্দ্র করে মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে অধিক ফসল উৎপাদন করা প্রয়োজন দেখা দিয়েছে, সে কারণে এই নদীর দুই তীরবর্তী অঞ্চলগুলোকে এখন বছরে বেশ কয়েকবার চাষ করা হয়। প্রকৃতির উপর নির্ভরশীল না থেকে, বৃষ্টির প্রকৃতি প্রাকৃতিক বৃষ্টির উপর নির্ভরশীল না থেকে এখন এই নদীগুলো থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে নিয়ে সেচ দেওয়ার, জমিতে সেচ দেওয়ার মাধ্যমে কিন্তু ফসল উৎপাদন করা হচ্ছে, এবং এই রকম করে বিভিন্ন জায়গায় 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 এই পানি সেচের ব্যবস্থা করার কারণেই কিন্তু নদীতে পানির অভাব দেখা দিচ্ছে, এবং এখানে তার পানির অভাবের কারণে নদী তার স্বাভাবিক গতি এবং রূপ হারাতে বাধ্য হয়। নিয়ম নীতি না মেনে নদীর উপর দিয়ে যত্রতত্র ব্রিজ, কালবাঁধ নির্মাণ করা, বাঁধ নির্মাণ করার ফলে অনেক নদী শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশে গ্রীষ্ম এবং শুষ্ক মৌসুম নিয়ে বলা হচ্ছে নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে নদী ধীরে ধীরে নাব্য হারিয়ে ফেলছে, এর ফলে বাংলাদেশের সমাজ, অর্থনীতি এবং জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ক্ষতিগ্রস্তের মধ্যে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে কৃষি, বাণিজ্য, মৎস্যসাত যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে এই নদীগুলোর মধ্যে, ফলে নদীর তীরে গড়ে ওঠা বসতির জীবন এবং জীবিকার সন্ধানে তল্পিতল্পা গতিয়ে
মানুষগুলো অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে। শুষ্ক মৌসুমে ও শীতকালে নদী শুকিয়ে গেলে মাছের অভাব দেখা দেয়, এবং এই মাছের অভাব দেখা দিলেই মানুষের মধ্যে ওই অঞ্চলের মানুষগুলোর মধ্যে আমিষের অভাব দেখা দেবে, এবং এই আমিষের অভাবের কারণে পুষ্টিহীনতাও দেখা দেয়। আবার বর্ষাকালে পানি প্রবাহ বৃদ্ধির চাপে বাড়িঘর ভাঙতে পারে, মানুষজন পৈতৃক ভিটা হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। নদীর প্রবাহ হারালে দীর্ঘদিন ধরে নদীকে কেন্দ্র করে যেসব পেশার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাদের জীবনে অভাব অনটন নতুন ভাবে দেখা দেয়। নদীর তীরে যেসব গাছপালা বাগান বাড়ি সবুজ বৃক্ষের সমারোহ গড়ে উঠেছে সেগুলো পানির অভাবে নষ্ট হয়ে যেতে পারে, তাতে মানুষ মাছ পশু পাখি ও গাছ তরুণ তার অস্তিত্ব বিপন্ন হতে পারে। এভাবেই মূলত আমাদের জনজীবনের তার প্রভাব প্রভাব ক্ষতিকর প্রভাব পড়তে পারে, এবং এগুলোর থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের এই নদীগুলোকে বাঁচাতে হবে। এর জন্য নদী নিয়মিত খনন করা, নদীর উপর অপ্রয়োজনীয় বা পুল কালবাত নির্মাণ না করা, পানির প্রবাহ ঠিক রাখা এবং জলাধার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা, এভাবেই কিন্তু আমাদের এই পানির অভাব গোসানো বা পানির অভাবের কারণে যে সমস্যাগুলো দেখা দেয় প্রভাব করে এগুলো আমরা সমাধান করতে পারি। এই গেল বাংলাদেশের অঞ্চলভেদে পানির অভাবের কারণ প্রভাব এবং সমাধানের পদক্ষেপ গুলো। এখন আসতেছে যাতায়াত জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে এই নদী পথের ভূমিকা। আমাদের এই দেশটি নদী মাতৃক দেশ, এবং এই নদী মাতৃক দেশে যাতায়াত পরিবহন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অংশ হলো এই নদীগুলোই বহন করে থাকে। পদ্মা যমুনা মেঘনা কর্ণফুলী সুরমা কুশিয়ারা মাতামুহুরি আত্রাই মধুমতি গড়াই ইত্যাদি নদী যাত্রী পরিবহন সেবায় বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। নদীপথকে সকলে আরামদায়ক পথ হিসেবেও বিবেচনা করে থাকে। এবার দেশের নদীপথের দৈর্ঘ্য প্রায় 9,833 কিলোমিটার, এর মধ্যে 3,865 কিলোমিটার সারা বছরেই বলা হচ্ছে নৌ চলাচল করতে পারে। 3,862 কিলোমিটার পথে সারা বছরে নৌ চলাচল করতে পারে। বাংলাদেশের নৌপথে নৌকা লঞ্চ ট্রলার স্টিমার নৌ ট্রাক ইত্যাদি পরিবহনে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে। দেশের সরকার এবং বেসরকারি বেশ কিছু সংস্থা এসব পরিবহনের দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যেটি 1958 সালে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। সংক্ষেপে এটিকে BIWTA বলা হয়। জনস্বার্থে এই সংস্থা নানা ধরনের যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে। নদীপথে কিছু সংরক্ষণ খরচ ছাড়া তেমন কোন নির্মাণ খরচ না থাকায় নদীপথে যাতায়াত খরচ অনেক কম। তাহলে এই গেল বাংলাদেশের যাতায়াতের ক্ষেত্রে এই নদীপথগুলোর ভূমিকা। এরপরে আসতেছে জলবিদ্যুৎ। নদী এবং জলস্রোতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাই হলো জলবিদ্যুৎ। নদী এবং জলস্রোতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস এই জলবিদ্যুৎ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এর সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমান বিশ্বে তেল গ্যাস এবং পারমাণবিক চুল্লি ব্যবহারের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা খুবই ব্যয়বহুল, সে তুলনায় জলবিদ্যুতের খরচ অনেক কম। সে কারণে দেশের নদীর পানি সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক। তবে যে ধরনের পাহাড়ি নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় সেরকম পাহাড়ি নদী বাংলাদেশে বেশি নেই, ফলে বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগও কম রয়েছে। এই হলো জলবিদ্যুৎ বাংলাদেশের নদীপথের জলবিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ভূমিকাগুলো কি ধরনের, কি করা যায় জলবিদ্যুৎ কিভাবে করা হচ্ছে। এরপরে আস্তে আস্তে বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকাটা কেমন এখন আমরা দেখব। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক
মালামালের 75% আনা নেওয়া করা হয়ে থাকে এই নদীপথে। অভ্যন্তরীণ বাণিজ্যের 75% আনা নেওয়া করা হয়ে থাকে এই নদীপথে। এবং এখানেই বলা হচ্ছে 1972 সালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নদীপথের বাণিজ্যিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। 1972 সালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে মূলত নদীপথের বাণিজ্যিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। একসময় আমাদের তেমন কোনো জাহাজ ছিল না, এখন বহুমুখী পণ্যবাহী জাহাজের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রায় সব নদীপথে সরকারি বেসরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টন মালামাল পরিবহনের ক্ষেত্রে পরিবহন করা হয়ে থাকে পরিবহনের ক্ষেত্রে এই নদীর পথ ব্যবহার করা হয়ে থাকে। ফলে সকল প্রকার অস্থিতিশীলতার মধ্যে নির্বিঘ্নে জাহাজ এবং নৌযান যোগে পণ্য পরিবহন করা সম্ভব হয়। বর্ষাকালে বেশিরভাগ পণ্যই নৌপথে আনা নেওয়া করা হয়ে থাকে, তবে শুষ্ক মৌসুমে নদীর নাব্য হ্রাস পাওয়ার কারণে কোনো কোনো নদীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। দেশের কৃষি শিল্প মৎস্য সম্পদের বিকাশে এই নদীর নৌযান নদীর নৌ পরিবহনের কোনো বিকল্প নেই। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থাকে বাংলাদেশের নৌ বাণিজ্য গতিশীল করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা হন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বা তাহলে বাংলাদেশের নদীগুলোর সর্বোচ্চ ব্যবহার বা জলপথের সর্বোচ্চ ব্যবহার করতে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। এই গেল যাতায়াত, জলবিদ্যুৎ এবং বাণিজ্যের ক্ষেত্রে নদীগুলোর নদীপথের ভূমিকা গুলো আমরা জানলাম। এখান থেকে আমাদের যে বিষয়গুলো করতে হবে, এখানে প্রশ্ন হতে পারে বাংলাদেশের পানির অভাবের কারণ প্রভাব অভাবের কারণ বা প্রভাব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। আবার যাতায়াত বা শুধু যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে নদীপথের ভূমিকা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। বা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদীপথের ভূমিকা নদীগুলোর ভূমিকা বা গুরুত্ব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। বা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নদীপথের ভূমিকা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। বা জলপথের ভূমিকা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই তাহলে আমাদের আজকের ক্লাসের যে ধরনের প্রশ্ন হতে পারে বললাম, ওই ধরনের ওই বিষয়ের আলোকে ওই রকম করে এখান থেকে এই অংশগুলো পড়তে হবে। আজকে পর্যন্ত।